বগুড়ার শেরপুরে মজুমদার প্রোডাক্টস লিমিটেডের মালিকানাধীন রাইস ব্র্যান্ড অয়েল মিলের ট্যাঙ্ক বিস্ফোরণের চারজনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে নিহতরা হলেন মোহাম্মদ ইমরান মোহাম্মদ সাঈদ মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ মনির তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা জানা গেছে কারখানায় তেলের লাইন মেরামত করছিলেন শ্রমিকরা হঠাৎ ওয়েল্ডিং এর আগুনের ফুলকি তেলের ট্যাঙ্কির ভেতরে প্রবেশ করলে ট্যাঙ্কিতে বিস্ফোরণ ঘটে এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন গুরুতর আহত চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন এদিকে সাভারের আশুলিয়ায় শিশুসহ একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু হয়েছে প্রতিবেশীরা বলছেন দাম্পত্য কলহের জের ধরে তাদের মৃত্যু হতে পারে লাইনটা মনে করেন উপরে কাজ করছি তো তো তেল ছিল ভর্তি সেটা আমরা মানে খেয়াল করি নাই ঠিক আছে ওটা না খেয়াল করার কারণে আমরা ওয়েল্ডিং করতে গেছি আগের একটা বিস্ফোরণ নিচে পইরা ওটা ভাস্ট হয়ে গেছে উপরে ছিল চারজন ঠিক আছে আর আমরাও ছিলাম উপরে কিন্তু আমরা তার পাঁচ মিনিট আগে নামে গেছি আর একটা কাজের জন্য চারজন উপরে ছিল আপনারা মানে না বুঝে এখানে ওয়েল্ডিং করতে গেছে তার কারণে বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণ হওয়ার কারণে আপনার ওনারা উপর থেকে ডাইরেক্ট নিচে পড়ে আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো জানি না কোম্পানি তো আমাকে জানা নাই আমার ভাইস্তা যে আগে ঢাকায় কাজ করতো বা বিভিন্ন জায়গায় কাজ করতো ওখান থেকে এক লোক আমাদের আমার ছোটো ভাতিজার কাছে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে মেডিকেলে যাও মোড়ির অ্যাক্সিডেন্ট করছে আমরা এখানে আসার পরে শুনতে পাই